আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা অভিপানন, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা অভিপাননের প্রথম পত্রে পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা থেকে। সেখানে আমরা আলোচনা করেছিলাম দ্রব্য বলতে আমরা কি বুঝি আর দ্রব্যের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি এবং প্রোডাক্টের কি কি বৈশিষ্ট্য থাকে তার আলোকে। এবং সেই একই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব সেবা বলতে আমরা কি বুঝি এবং সেবার বৈশিষ্ট্যগুলা। কতদিন আমরা দেখেছি যে দ্রব্য বলতে যে সকল জিনিসপত্র বুঝে থাকি আমরা, বা দ্রব্যের সঙ্গে আমরা দেখেছি যে দ্রব্য বলতে যা দৃশ্যমান এবং যা মানুষের প্রয়োজন অভাব মেটায় সেটাকে আমরা দ্রব্য বলে থাকি। অর্থাৎ যেগুলো চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যেগুলো দৃশ্যমান এক কথায়, সেগুলা এবং যা মানুষের প্রয়োজন অভাব মেটায় সেটাকে আমরা সাধারণত দ্রব্য বলে থাকি। ঠিক একইভাবে আজকে আমরা আলোচনা করব সেবা, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেবা কাকে বলে এবং সেবার বৈশিষ্ট্য। আজকে আমরা আলোচনা করব সেবা অর্থাৎ সার্ভিস। সেবা বলতে আমরা কি বুঝি এবং সেবার কি কি বৈশিষ্ট্য রয়েছে। গতদিন আমরা দেখেছি যে পণ্য বলতে বোঝায় যেগুলা দৃশ্যমান, ঠিক একইভাবে আজকে আমরা সেবা বলতে বুঝবো যে সকল উপকরণ বা সুবিধা যেগুলা অদৃশ্যমান, অর্থাৎ যেগুলো চোখে দেখা যায় না। আর আমরা বলেছিলাম যে পণ্য বলতে যেগুলো মানুষের প্রয়োজন অভাব মেটায়, অর্থাৎ পণ্য বলতে বলেছি যে যেটা দৃশ্যমান মানুষের প্রয়োজন অভাব মেটায় সেটাকে আমরা পণ্য বলেছি। ঠিক তার উল্টা যায়, অর্থাৎ যেগুলো অদৃশ্যমান, যেগুলো চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমাদের প্রয়োজন অভাব চাহিদা মেটায়, সেগুলাকে সাধারণত বলা হচ্ছে সেবা বা সার্ভিস বলা হয়। তাহলে আমরা পণ্য থেকে সেবাকে আলাদা করবো কিভাবে, পণ্যটা দৃশ্যমান আর হচ্ছে সেবাটা হচ্ছে অদৃশ্যমান। এ হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, মেইনলি পার্থক্য, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান, কিন্তু দুটাই মানুষের প্রয়োজন অভাব চাহিদা মেটায়। অর্থাৎ কিছু কিছু উপকরণ বা কিছু কিছু সুবিধা বা কিছু কিছু কাজ যেগুলো মানুষের প্রয়োজন অভাব বা চাহিদা মেটায় সেই কাজগুলাকে সাধারণত সেবা বলা হয়। তাহলে আমরা সেবার সংজ্ঞাটা একটু লিখে ফেলি। স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান এমন কিছু কাজ, উপকরণ, সুবিধা যা মানুষের প্রয়োজন বা অভাব মিটিয়ে থাকে সেগুলোকে আমরা সেবা বলে থাকি। অর্থাৎ যেগুলো স্পর্শ করা যায় না, অর্থাৎ যেগুলো অদৃশ্যমান, সেই রকম কিছু উপকরণ, কিছু সুবিধা বা কিছু কাজ যেটা মানুষের অভাব পূরণ করে থাকে বা চাহিদা মিটে থাকে সেগুলোকে সাধারণত আমরা বলে থাকি যে সেবা বলে থাকি। এরপরে আমরা সেবার যে বৈশিষ্ট্যগুলো আছে বা সেবার যদি উদাহরণ দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ব্যাংকিং খাতের যে সকল সেবা আছে, পর্যটন শিল্প, তারপরে আমরা যে তোমাদেরকে ক্লাস নিচ্ছি অনলাইনে, সেই অনলাইনে এটাও কিন্তু একটা সেবার মধ্যে পড়ে। অর্থাৎ সেবার একটা উদাহরণ হচ্ছে যে অনলাইন ক্লাস বা শিক্ষকের শিক্ষা দান করা, এটা অনলাইন ক্লাসে বা যেকোনোভাবে পাঠ্য যদি আমরা ক্লাস রুমে গিয়েও ক্লাসটা করে থাকি তাহলেও কিন্তু এটা সেবার আওতায় পড়ে। এরপরে চিকিৎসকের চিকিৎসা দান করা, এরপরে আইনজীবীর আইনের যে সহায়তা, এগুলাই পরিবহন সেবা, পর্যটন শিল্প, ব্যাংকিং, বিমা, এগুলা কিন্তু সেবার মধ্যে পড়ে থাকে।
এরপরে তথ্য প্রযুক্তির কথা আমরা বলতে পারি, যেটা যেগুলো সেবার মতো করে থাকে। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অনেক কিছুই, যেমন আমরা মূল যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে যা অদৃশ্যমান, যা স্পর্শ করা যায় না। যেমন চিকিৎসকের সেবাটা বা চিকিৎসকের চিকিৎসা দানটা কিন্তু স্পর্শ করা যায় না, তার মুখের কথা এগুলো কিন্তু দেখা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু তার যে ব্যবস্থাপত্র সেটা দেখা যায় হয়তো, কিন্তু তার যে সেবাটা সেটা কিন্তু দেখা যায় না। ঠিক একইভাবে শিক্ষককে শিক্ষা দান করাটা কিন্তু দেখা যায় না, কিভাবে শিক্ষা দান করছে, এইগুলা কিন্তু সেবার আওতায় পড়ে। অর্থাৎ যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না সেগুলা কিন্তু। এরপর আমরা সেলুনের কথা বলতে পারি, সেলুনের যে চুল কাটা হয় সেগুলা কিন্তু। এরপর আমরা বিস্তারিত যখন আলোচনা করবো বৈশ্য সম্পর্কে, তখন তোমরা আরো বেশি ধারণা লাভ করতে পারবে। তাহলে আমরা মোটামুটি দেখলাম যা স্পর্শ করা যায় না, অর্থাৎ যেগুলো অদৃশ্যমান, এমন কিছু কাজ, উপকরণ বা সুবিধা যেগুলো মানুষের প্রয়োজন বা অভাব মিটিয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা সেবা বলে থাকি। তাহলে আমরা সেবার বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবো যে সেবা এবং পণ্যের মধ্যে মোটামুটি কি কি পার্থক্য রয়েছে বা দুইটাকে কেন আলাদা করা হলো। যদিও দুইটা মানুষের প্রয়োজন বা অভাব মিটে থাকে, মূল যে কথা প্রয়োজন অভাব অবশ্যই মিটাতে হবে। যদি প্রয়োজন বা অভাব না মিটায় তাহলে কিন্তু সেটাকে পণ্য বা সেবা কোনোটা আমরা বলবো না। তাহলে আমরা দুইটার মধ্যে যে মূল যে পার্থক্য, একটা হচ্ছে দৃশ্যমান, একটা অদৃশ্যমান, আর দুইটার মধ্যে যে মিলটা আছে সেটা হচ্ছে দুইটাই মানুষের প্রয়োজন বা অভাব মিটায়, কিন্তু এদের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে, এই জন্যই পণ্য এবং সেবাকে আলাদা করা হয়েছে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো এখন দেখব। বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে অদৃশ্যমান বা স্পর্শ করা যায় না, এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ অদৃশ্যমানতা, সেবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা। সেবাকে আমরা কখনো স্পর্শ করতে পারি না, সেবাকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, শুইতে পারি না, এটা হচ্ছে সেবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা। অর্থাৎ সেবাকে আমরা স্পর্শ করতে পারি না, সেবাকে আমরা দেখতে পারি না, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সেবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা, অর্থাৎ সেবাটাকে দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, এগুলো হচ্ছে সেবার একটা প্রথম বৈশিষ্ট্য। যেটা আমরা বললাম যে চিকিৎসকের সেবা বা চিকিৎসকের চিকিৎসা দান করা, শিক্ষকের সেবা, আইনজীবীর আইনি সহায়তা দান করা, এগুলো কিন্তু দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, এগুলো কিন্তু স্পর্শ করা যায় না। এই যে তারপরে মেয়েদের যে বিউটি পার্লার, এই বিউটি পার্লারের যে সেবা, এগুলো কিন্তু সেবার আওতায় পড়ে, এগুলো কিন্তু দেখা যায় না বা ধরা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে অদৃশ্যমান, যেগুলো দেখা যায় না, এ হচ্ছে তার বৈশিষ্ট্য। এরপর হচ্ছে অবিচ্ছেদ্যতা, তাহলে যেটা আমরা বলছিলাম সেবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছেদ্যতা, অর্থাৎ সেবাকে কখনোই ভাগ করা যায় না। যেমন আমরা পণ্যটার ক্ষেত্রে মালিকানা পরিবর্তন করতে পেরেছি, অর্থাৎ বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে যখন আসে তখন মালিকানা পরিবর্তন করতে যেমন পেরেছিলাম, তেমনিভাবে দুটাকে বিচ্ছিন্ন করতে পেরেছিলাম। কিন্তু এখানে অবিচ্ছেদ্য, অর্থাৎ সেবাটা কখনোই অবিচ্ছেদ্যতা, অর্থাৎ সেবাটাকে কখনো একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না। যেমন আমরা যদি কোনো সেলুনে যাই, চুল কাটতে যাই, তাহলে কিন্তু সেটাকে আমরা ভাগ করতে, অর্থাৎ সেলুন এর চুল কাটাটা কিন্তু আমরা বাসায় এসে করতে পারবো না। অর্থাৎ সেলুনের যখন চুল কাটতে, অবশ্যই সেলুনের যে চুল কাটে তাকে কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ তার থেকে কিন্তু আমরা এই যে সেবাটা এটা কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তেমনি হবে যদি আমরা কোনো দাঁতের ডাক্তারের কাছে যাই, তাহলে যখন আমরা সে আমাদেরকে সেবা দিবে বা চিকিৎসা করবে, তার কাছ থেকে তার সেবাটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না। এটা হচ্ছে সেবার আরেকটি বৈশিষ্ট্য, যে সেবাকে কখনোই একটা থেকে একটা সেবাকে কখনোই তার মালিক থেকে আলাদা করা যায় না। তাহলে প্রথম আমরা দেখলাম অদৃশ্যমানতা, অর্থাৎ সেবা হচ্ছে অদৃশ্যমান, অর্থাৎ সেবাকে দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। যেমন আমরা বিভিন্ন প্রকার কসমেটিক্স ব্যবহার করে থাকি, এই কসমেটিক্স গুলো যে আমাদের সৌন্দর্য বর্ধন করে বা আমাদের যে পোশাক যেগুলো কাজে লাগে লাগাই আমরা,
সেগুলোর যে সেবাটা এটা কিন্তু আমরা দেখতে পারি না, এটা কিন্তু অদৃশ্য মনোভাব হিসেবে কাজ করে। ঠিক তেমনি ভাবে সেবার একটি বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা, অর্থাৎ সেবাকে কিন্তু দেখা যায় না, ধরা যায় না, অবিশ্বাস, অর্থাৎ সেবাকে কিন্তু তার বিক্রেতা থেকে বা সেবা দানকারী থেকে তাকে কিন্তু কখনোই আলাদা করা যায় না, এটা হচ্ছে সেবার আরেকটি বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা সেলের কথা বলতে পারি, উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন ডক্টরের কথা বলতে পারি, এগুলা কিন্তু কখনো আলাদা করা যায় না, এটা হচ্ছে সেবার আরেকটি বৈশিষ্ট্য। এরপরে সেবার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৈসাদৃশ্যতা। সেবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বৈসাদৃশ্যতা, অর্থাৎ সেবার বৈসাদৃশ্যতা বলতে সেবা এক জায়গায় একই ব্যক্তি যখন ভিন্ন ভিন্ন স্থান যখন সেবাদান করবে তখন কিন্তু তার কাজের পার্থক্য হয়ে থাকে। যেমন তুমি যদি কোনো সেলুনে যদি যাও, যেটা আমরা বললাম সেলুন কিন্তু একটা সেবা, সেলুনে যদি যাও এবং সেলুনে যদি তুমি পরপর তিন দিন যদি মনে করো চুল কাটলে, কিন্তু প্রত্যেকটা দিনে চুল কাটাটা কিন্তু একই রকম হবে না, বা তোমরা তিন বন্ধু যদি একই সাথে চুল কাটো, একই স্টাইলে যদি চুল কাটো, তাহলে কিন্তু তোমাদের তিন বন্ধুর চুল কাটাটা কিন্তু একই রকম হবে না। এটা হচ্ছে বৈসাদৃশ্যতা, অর্থাৎ সেবা দানকারী সবসময় যে একই রকম সেবা দিতে পারবে এটা কিন্তু কখনোই সম্ভব না। তেমনি ভাবে যদি আমরা বিভিন্ন যে যানবাহনে চড়ে থাকি বা যানবাহনে যাতায়াত করে থাকি, এক যানবাহনে তুমি আজকে দেখলে তাদের সার্ভিসটা খুব ভালো, এরপরে আরেকদিন দেখলে তাদের সার্ভিসটা যে ভালোটা মনে করছিল সেটা কিন্তু তাদের সার্ভিসটা ভালো না। এটা হচ্ছে বৈসাদৃশ্যতা, অর্থাৎ সেবাটা সবসময় যে একই রকম হবে বা একজন সেবাদানকারী সবসময় যে একই রকম সেবাদান করবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে সেবার একটি বৈশিষ্ট্য বৈসাদৃশ্যতা, অর্থাৎ সেবাদানকারী ব্যক্তি সকল সময় একই রকম সেবাদান করবে এটা কখনোই ঠিক নয়। ব্যক্তি কাল পাত্র ভেদে স্থান ভেদে তার সেবার পার্থক্য হতে পারে, এটা হচ্ছে সেবার একটি মূল বৈশিষ্ট্য। এরপরে সেবার আরেকটি প্রধান যে বৈশিষ্ট্য বা সেবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে নশ্বরতা। নশ্বরতা বলতে অর্থাৎ সেবা পচনশীল, অর্থাৎ সেবাকে কখনোই ধরে রাখা যায় না এটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি পড়ে থাকে সেবা পচনশীল ব্যাখ্যা করো, তাহলে তোমরা তখন ধরে নেবে যে সেবা যে নশ্বরতা এটাই ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ নশ্বরতা বলতে সেবা ক্ষণস্থায়ী, সেবাকে ধরে রাখা যায় না। যেমন ধরো আমাদের এই করোনাকালীন সময়ে তোমরা দেখতে পাচ্ছ যে বাসের অর্ধেক সিট খালি এবং অর্ধেক সিট পূর্ণ করে বাস চলাচল করছে বা বিভিন্ন যানবাহন চলাচল করছে। এই যে অর্ধেক সিট যে খালি যাচ্ছে, যখন করোনা থাকবে না, তখন যদি মনে করো এক সময় যে করোনা থাকলো না, তখন যখন মানুষ রাস্তায় চলাচল করবে তখন দেখবে অনেকে দাঁড়িয়ে যাতায়াত করবে, কিন্তু এখন যে সময়টা এই সময়টা কিন্তু অর্ধেক সিট খালি যাচ্ছে। এই অর্ধেক সিটটাকে যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু তাদেরকে দেওয়া সম্ভব না। অর্থাৎ এখন যে সেবাটা নষ্ট হচ্ছে এই সেবাটা কিন্তু সংরক্ষণ যেমন করে রাখা যাবে না, তেমনি ভাবে পরবর্তী যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা সম্ভব না। যখন করোনা ছিল না তখন কিন্তু স্কুল কলেজের টাইমে বা অফিসের টাইমে কিন্তু যানবাহনে প্রচুর পরিমাণ ভিড় হতো, রাস্তাঘাটে প্রচুর পরিমাণ ভিড় হতো। এ কিন্তু দুপুরের সময় যখন মানুষজন রেস্ট করতো বা খাওয়ার সময় হতো তখন কিন্তু রাস্তাঘাটে এত ভিড় হতো না। এই যে মাঝখানে যে সময়টা সেই সময়টা কিন্তু যে সেবা যে খালি চলে যাচ্ছে বা সেবা যে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাচ্ছে না, এটা হচ্ছে সেবার নশ্বরতা। তার সেবাকে কখনোই ধরে রাখা যাবে না, সেবা সবসময় পচনশীল। তেমনি ভাবে যখন ঈদের সময় আসে তখন দেখা যায় যে প্রত্যেকটা গাড়ির সিট ফিল আপ হয়ে যায়, কিন্তু ঈদ চলে যাওয়ার পরে দেখা যায় যে গাড়ির সিট অনেক সময় খালি থাকে। এই যে খালি সিটগুলা, এই খালি সিটগুলা কিন্তু পরবর্তীতে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে সেবা পচনশীল। অর্থাৎ সেবাকে কখনোই ধরে রাখা যায়, সেবা যখন প্রদান করা হবে তখনই সেবার কার্যকারিতা থাকে, এরপরে সেবা যখন প্রদান কার্যক্রম শেষ হবে তখন কিন্তু সেবার আর কোনো কাজ থাকে না। এটা হচ্ছে সেবার প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ সেবা পচনশীল, তার ব্যাখ্যা হচ্ছে এটাই যে সেবা পচনশীল। এটা ব্যাখ্যা করতে হবে যে সেবাকে কখনো ধরে রাখা যায় না, সেবা সংরক্ষণযোগ্যতা নেই, সেবা যখন দান করা হবে তখনই সেবার কার্যকারিতা থাকে, সেবা দান করার পরে সেবার আর কোনো কার্যকারিতা থাকে না। উদাহরণ হিসেবে আমি অনেকগুলো উদাহরণ কথা বললাম, তোমরা সেই উদাহরণগুলা থেকে যেকোনো একটা অথবা তোমাদের পছন্দ মতো তোমরা এটা থেকে বুঝে আরো কিছু লিখতে পারবে। তাহলে আমরা দেখলাম সেবা বলতে বুঝি সেবা হচ্ছে অদৃশ্যমান, যা মানুষের প্রয়োজন অভাব বা চাহিদা মেটায়, এটা হচ্ছে সেবার মেইন বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে সেবার আর যে বৈশিষ্ট্য আছে, প্রথম হচ্ছে অদৃশ্যমতা, অর্থাৎ সেবাকে ধরা যাবে না, শোনা যাবে না, দেখা যাবে না। সেবাকে যখন আমরা কুরাই করব, এই কুরাইয়ের আগে সেবা কিন্তু পরীক্ষা করে নেওয়া সম্ভব হবে না, অর্থাৎ সেবাটা কেমন ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা না নিয়ে কখনো আমরা বলতে পারবো না যে ডাক্তারের চিকিৎসা ভালো বা খারাপ, এটা কিন্তু আমরা বলতে পারবো না। এরপর হচ্ছে অবিশ্বাস্যতা, অর্থাৎ সেবাকে সেবা দানকারী থেকে পৃথক করা যায় না। সেলুনে আমরা চুল কাটতে গেলে অবশ্যই সেলুনে যে চুল কাটবে তার অবশ্যই থাকতে হবে,
তেমনি হবে কোনো ডাক্তারের কাছে গেলে অবশ্যই সে ডাক্তার থাকতে হবে, তেমনি হবে কোনো আইনজীবীর কাছে যদি যায় আইনজীবীর সেবা নিতে হলে অবশ্যই আইনজীবীটি থাকতে হবে বা তার কথাবার্তা বলতে হবে। এরপর হচ্ছে বৈসাদৃশ্যতা, অর্থাৎ সেবা দানকারী ব্যক্তি সকল সময় যে একই রকম সেবা দান করবে এটা কখনোই সম্ভব নয়। স্থান কাল পাত্র ভেদে বা তার নিজের শারীরিক অবস্থা ভেদেও কিন্তু সেবার পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে নশ্বরতা, অর্থাৎ সেবা হচ্ছে ক্ষণস্থায়ী, সেবা কখন ধরে রাখা যায় না। যখন সেবা দান করা হবে তখনই সেবার কার্যকারিতা থাকে, এর পরবর্তী সেবাকে সংরক্ষণ করে যেমন রাখা যায় না তেমনি হবে সেবাকে ধরে রাখা সম্ভব হয় না, যা পরবর্তী কাজ লাগানো যায়। আমরা মোবাইলে আগে দেখতাম পিক আপ অফ পিক আপে বিভিন্ন রকম কল রেট ছিল, এগুলো কিন্তু আমরা এই নশ্বরতার উদাহরণ হিসেবে ধরতে পারি। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে সেবার কাকে বলে এবং সেবার কি কি বৈশিষ্ট্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করোনাকালীন সময়ে অবশ্যই ঘরের ভিতরে ঘরে থাকবে, বাইরে তোমাদের খুব বেশি প্রয়োজন ছাড়া তোমরা বাইরে বের হবে না, নিয়মিত হাত ধৌত করবে, সামাজিক দূরত্ব মেনে চলবে। এই করোনাকালীন সময়ের পাশাপাশি এখন বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর উপদ্রবটা খুব বেড়ে গেছে, এটা থেকে তোমরা সতর্ক থাকবে, তোমাদের ঘরের আঙ্গিনা চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোথাও পানি জমতে দেখলে সেটাকে তোমরা পরিষ্কার করে দেবে, তিন দিনের বেশি কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকটা তোমরা খেয়াল রাখবে, কোনো ভাঙা টব বা ফুলের টবে যাতে পানি জমে না থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। একই সাথে করোনার যে টিকা দেওয়া হচ্ছে সেটা তোমরা অবশ্যই গ্রহণ করবে। যদি তোমাদের বয়স 18 বছরের উপরে থাকে তাহলে তোমরা তোমাদের নিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে তোমরা অবশ্যই টিকা গ্রহণ করবে। পাশাপাশি তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের আত্মীয়স্বজন মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা উৎসাহিত করবে। সকলে সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি।